السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার এই চ্যানেলের বেশ কিছু ভাই ও বোন বেশ কিছুদিন পর্যন্ত সাইনোসাইটিসের প্রদাহ বা সাইনোসাইটিসের ব্যথা যন্ত্রণা নিয়ে একটা ভিডিও আপলোড করার জন্য আমাকে বারবার রিকোয়েস্ট করে চলেছেন। তো বন্ধুরা, আমার নানা ব্যস্ততার কারণে এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করতে আমার অনেক দেরি হয়ে গেছে, সেজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। বন্ধুরা, আমার সাইনোসাইটিস একটা অত্যন্ত জটিল রোগ। যদিও এটাকে আমরা অনেক সময় সর্দি কাশির আলামত মনে করে অবহেলা করে থাকি, শেষ পর্যন্ত আমি এমন রোগীও দেখেছি যে এই সাইনোসাইটিসের জন্যে তার সারা জীবনটাই একদম বলতে গেলে অকেজো হয়ে গেছে। অর্থাৎ কঠিন এক সমস্যা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়েছে। তো বন্ধুরা, আমার এই সাইনোসাইটিসটা কি একটুখানি বোঝার চেষ্টা করতে হবে। আমাদের আমাদের এই যে মুখমণ্ডল, আপনার নারী হন আর পুরুষ হন, আমাদের এই মুখমণ্ডলের মধ্যে চারটা বায়ুর বক্স আছে, কয়েকটা হাড্ডি আছে, যেমন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই হাড্ডিগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বায়ু রাখার ব্যবস্থা করেছেন। ছোট্ট ছোট্ট কয়েকটা বক্স আছে, আমি এখানে ছবি দিয়ে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে। এই বক্সের ভিতরে কিছুটা বায়ু সবসময়ের জন্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এটাকে সহজীকরণের জন্যে, এই যে আমাদের মাথাটা অনেক ওজন এটাকে হালকাকরণের জন্যে, আরও নানা রকমের স্বাস্থ্য উপকারিতার জন্যে এই বায়ুর বক্সগুলো আমাদের দেহের মধ্যে, আমাদের এই মুখমণ্ডলের মধ্যে তৈরি করে দিয়েছেন। তো বন্ধুরা, আমার কখনো কখনো ভাইরাসের কারণে, ব্যাকটেরিয়ার কারণে, আরও নানা রকমের ছত্রাকের কারণে আমাদের এই বায়ুর বক্সগুলা, এখানটা 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 এখানটা, এই বায়ুর বক্সগুলা আক্রান্ত হয়। কখনো কখনো আমরা এই যে সর্দি কাশিতে আক্রান্ত হই, এই সর্দি কাশির শ্লেষ্মা পর্যন্ত এই বায়ুর বক্সের ভেতরে চলে যায়, আটকে যায়, জমাট বেঁধে যায়। নানা রকমের সমস্যার কারণে এই বায়ুর বক্সটা, বক্স থাকে না তখন, এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যায়, আটকে যায়। এটা শ্লেষ্মার কারণে আটকে যাক বা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো প্রদাহজনিত কারণে আটকে যাক, যে কোনোভাবে যখন এই সাইনাসটা, অর্থাৎ এই যে বায়ুর বক্সগুলো, স্বাস্থ্যবিজ্ঞানের ভাষায় একে বলে সাইনাস, এই সাইনাসের জায়গাটা যখন কোনো একটা ভাইরাসের আক্রমণে, ব্যাকটেরিয়ার আক্রমণে, ছত্রাকের আক্রমণে, অথবা আপনার আমার এই শ্লেষ্মা অথবা অন্য কিছুর দ্বারা যখন এই বক্সগুলো, সাইনাসের বক্সগুলো যখন পরিপূর্ণ হয়ে যায়, আটকে যায়, বায়ুটা যখন সেখানে ঠিকমতো চলাচল করতে পারে না, তখনই শুরু হয়ে যায় প্রদাহ, আর সেটাকেই কিন্তু স্বাস্থ্যবিজ্ঞানের ভাষায় বলে সাইনোসাইটিস। তো বন্ধুরা, আমার আমরা বুঝলাম যে সাইনাস কি আর সাইনোসাইটিসটা কি। তো বন্ধুরা, আমার আমাদের অনেক বন্ধুরা, অনেক মা বোন, অনেক ভাইয়েরা অনেক সময় বলে থাকেন, একটুখানি সর্দি হলেও কাশি হলেও বলেন যে স্যার আমি সাইনোসাইটিসের ব্যথায় আক্রান্ত হয়েছি। আসলে সব সর্দি, সব কাশি, সব মাথা ব্যথা কিন্তু সাইনোসাইটিসের লক্ষণ নয়। সাইনোসাইটিসের জন্য আপনার কিছু লক্ষণ একটু আলাদা করে দেখতে হবে, বুঝতে হবে, তাহলে আপনারটা আপনি নিজেও বুঝতে পারবেন যে এটি সাধারণ সর্দি জ্বর বা মাথা ব্যথা কিনা, অথবা এটি সাইনোসাইটিসের ব্যথা কিনা। বন্ধুরা, আমার সাইনোসাইটিসের ব্যথা যদি আপনার হয়, তাহলে সাধারণত এক নম্বর আলামত হচ্ছে আপনার মুখমণ্ডল ভারী ভারী মনে হবে, আপনার এই কপালের ডান অংশে, বাম অংশে ব্যথা হতে পারে, আপনার এই জায়গাটায়, এই জায়গাটায় ব্যথা হতে পারে, এক কথায় আপনার কখনো ডান পাশ, কখনো বাম পাশ ব্যথা হতে পারে, মাথা প্রচণ্ডরূপে ব্যথা হতে পারে, এই মুখমণ্ডলের মধ্যে এক ধরনের প্রদাহজনিত ব্যথা হতে পারে, এবং আপনি লক্ষ্য করবেন যে আপনার সর্দি কখনো কখনো জট বেঁধে পড়ছে, কখনো কখনো হলুদ বর্ণ হয়ে পড়ছে, কখনো কখনো রক্ত মিশ্রিত হয়ে পড়ছে। এই অবস্থাগুলো যখন আপনার তৈরি হবে, তখন আপনার বুঝতে হবে এটি স্বাভাবিক মাথা ব্যথা বা মাইগ্রেনজনিত মাথা ব্যথা নয়, এটি সাইনোসাইটিসের কিছুটা আলামত। আমার স্ত্রীও একবার কঠিন সাইনোসাইটিসে আক্রান্ত হয়েছিল, তখন আমি ভালো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমি ধরে ফেলেছিলাম যে তিনি সাইনোসাইটিসে আক্রান্ত। তো জটিল কঠিন সাইনোসাইটিস রোগীদের ক্ষেত্রে যেটা করা হয়, আপনার এক ধরনের পাম্প এই নাকের ভিতরে দিয়ে পানি দিয়ে সেই
পাম্পের মাধ্যমে সেই পানিটাকে এক পাশ দিয়ে ঢুকিয়ে আরেক পাশ দিয়ে বের করে দিলে ভেতরে জমাট বাঁধা এই প্রদাহজনিত বিভিন্ন সমস্যার কারণে জমাট বাঁধা সেলেস্যাগুলো সেটা আরেক নাক দিয়ে বেরিয়ে আসে, যেটা আমার স্ত্রীর ক্ষেত্রেও আমি চোখে দেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ বিভিন্ন নিয়মকানুন ফলো করার কারণে উনি এখন সুস্থ। তো বন্ধুরা, আমার নিজ ঘরে থেকে আমার স্ত্রীর এই রোগটা আমি কঠিনভাবেই পর্যবেক্ষণে রেখেছি, দেখেছি। সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে কয়েকটা ঔষধ শেয়ার করব। যদি আপনার সাইনোসাইটিসের ব্যথা থেকে থাকে, প্রদাহজনিত ব্যথা আর সাইনোসাইটিসের এই আলামতগুলো যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি এই ওষুধগুলো, এই ন্যাচারাল খাবারগুলো খেলে ইনশাল্লাহ আমার স্ত্রী এখন যেভাবে সুস্থ হয়ে গেছে, আপনিও সেভাবে সুস্থ হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমার এক নম্বর কথা হচ্ছে, এই সাইনোসাইটিস যাদের রয়েছে বা অলরেডি আক্রান্ত হয়ে গেছেন, আপনাকে আমি বলবো দুটো জায়গা আপনি একদম এড়িয়ে চলবেন। এক নম্বর হচ্ছে ধুলা বালি মিশ্রিত কোনো জায়গা, এমন রাস্তায় চলাফেরা করবেন না যে রাস্তায় অনেক বেশি ধুলো বালি উড়ে বেড়াচ্ছে, অর্থাৎ দূষিত বায়ু এবং ধুলো বালির যে কোনো এলাকাকে আপনি এড়িয়ে চলবেন। দুই নম্বর আপনি যেটি এড়িয়ে চলবেন সেটি হচ্ছে আগুনের ধাপ। আমরা অনেক সময় মা বোনদের ক্ষেত্রে সাইনোসাইটিসটা বেশি দেখে থাকি। এর একটা অন্যতম কারণ হচ্ছে মা বোন কিন্তু হয় গ্যাসের চুলার কাছে অথবা কাঠের চুলার কাছে, যে কোনো চুল্লির কাছে বেশি সময়টা কাটায়। তো এটা সাইনোসাইটিসের রোগীর জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। অর্থাৎ একজন পুরুষ অথবা নারী, সে যদি অত্যন্ত রোদের ভেতরে অথবা চুল্লির কাছে, আগুনের কাছে বেশি সময় থাকে, তাহলে তার সাইনোসাইটিসটা কোনো ওষুধে ভালো হবে না। যাদের এই আলামতটা রয়েছে, যে করে হোক আপনি আগুন এড়িয়ে চলবেন, ধাপ এড়িয়ে চলবেন, তাপ এড়িয়ে চলবেন, রোদ এড়িয়ে চলবেন, ধুলোবালি এড়িয়ে আপনাকে অবশ্যই চলতে হবে। তো বন্ধুরা, আমার এই দুটো জিনিস যদি আপনারা করতে পারেন, তো আপনি 50% সেফ হয়ে গেলেন সাইনোসাইটিসের আক্রমণ থেকে। তিন নম্বরে যে কথাটি আমি বলবো, কয়েকটা খাবার আপনাকে কন্টিনিউয়াসলি খেতে হবে। এক নম্বর হচ্ছে আপনি আদা এবং গরম পানি, এ দুটো একসাথ করে, অর্থাৎ চায়ের মতো করে আদা দিয়ে আপনি চা করে আপনি সকাল বিকাল খেতে পারেন। যদি আপনি আদার পানিটা খেতে আপনার যদি কষ্ট হয়, তাহলে আমি আরেকটা কথা বলবো, আপনি তুলসী পাতা, তুলসী পাতার পাউডারও পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, তুলসী পাতা কাঁচাও পাওয়া যায়, আপনি যেভাবেই হোক না কেন তুলসী পাতা আপনি চা করে সকাল বিকাল খান ইনশাল্লাহ। আপনি আদার পানি অথবা তুলসী পাতার পানি যদি চায়ের মতো করে সকাল বিকাল দুবার খেতে পারেন, আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাল্লাহ, আমার স্ত্রীর মতো আপনিও এক দেড় মাসের মধ্যে সুস্থ হয়ে যাবেন। আরও একটা ভেষজের কথা আমি আপনাকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে রসুন এবং মধু। আপনি যদি রসুনকে কুচি কুচি করে কেটে অথবা ব্যালেন্ড করে এক চামচ মধুর সাথে মিশ্রিত করে আপনি যদি এটি সকালে এক চামচ, বিকেলে এক চামচ যদি খেতে পারেন, খালি পেট বা ভরা পেটে খাওয়া সেটা আপনার ইচ্ছা, আপনার এই সাইনোসাইটিসের ব্যথাটি দূর হয়ে যাবে ইনশাল্লাহ, এখান থেকে আপনি বাঁচতে পারবেন। আর একটা কথা আপনাকে মনে রাখতে হবে সবসময়, যে আপনার বেশি করে পানি খেতে হবে, তবে ঠান্ডা পানি নয়, ফ্রিজের পানি আপনি খেতে পারবেন না, কখনোই খাবেন না। যাদের সাইনোসাইটিসের প্রদাহ রয়েছে, কখনোই ফ্রিজের পানি খাবেন না, আইসক্রিম এটি এড়িয়ে চলবেন, বরফ এড়িয়ে চলবেন। আপনি যেটি করবেন সেটি হচ্ছে কুসুম গরম পানি সবসময়ের জন্য খাওয়ার চেষ্টা করবেন। যদি কুসুম গরম পানিও না খেতে পারেন, স্বাভাবিক ঠান্ডা পানি খাবেন, কিন্তু কখনোই আপনি অতিরিক্ত ঠান্ডা কোনো জিনিস আপনি খাবেন না, আইসক্রিম হোক অথবা অন্য যে কোনো জিনিস যেটা বরফে রাখা, ফ্রিজে ঢাকা, এরকম কোনো জিনিস আপনি খাবেন না। সবশেষে বলি, আপনি আদার সাথে যদি রসুন মিক্স করে দারুচিনি এলাচি দিয়ে চা করে খেতে পারেন, আরও বেশি উপকার হবে। কেননা আদাকে বলা হয় সব রোগের দাদা, আর রসুনকে বলা হয় ন্যাচারাল পেনিসিলিন। আপনি যদি এই রসুন খাওয়ার অভ্যাস করতে পারেন, আপনি অনেকগুলো রোগ থেকে বাঁচতে পারবেন। নারী যদি হন, আপনার এই যে মুখের বলি রেখা সেটা দূর হয়ে যাবে, এরপরে স্তন ঝুলে পড়া যে সমস্যা সেটি রোধ হবে, এরপরে আপনি যদি পুরুষ হন আপনার যৌন যে কোনো রোগ থাকলে সেটি চলে যাবে। তো বন্ধুরা আমার, আমি যেটা বললাম এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম, আমার ঘরেই এই রোগী ছিল, আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ। তো আপনি যদি এই জিনিসগুলো ফলো করেন, আর যদি ধুলোবালিটা এড়িয়ে চলতে পারেন, আগুনের কাছে যদি যাওয়াটা বন্ধ করতে পারেন, আপনার সাইনোসাইটিসটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরেও যদি আপনার ভালো না হয়, তাহলে আমি বলবো আমি কিন্তু আমার স্ত্রীকে নিয়ে একদম সেই অপারেশন থিয়েটারে গিয়ে আমার স্ত্রীর সেই নাকের এক পাশ দিয়ে পাম্প করে আর এক পাশ দিয়ে সাইনোসাইটিসের যে আবর্জনাগুলো জমেছিল এই ভেতরের বায়ুর বক্সের ভেতরে সেগুলো বের করে দিয়েছিলাম। তো সেগুলো অনেক ব্যয়বহুল, এবং সেক্ষেত্রে যেটা হয়,
অনেক বেশি অ্যান্টিবায়োটিক খেতে হয় যেটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো আমি আপনাদেরকে সেই পথের পরামর্শ দিব না, প্রথমত আমি পরামর্শ দেব সতর্কতা, এবং দ্বিতীয় পরামর্শ দেবো এই ন্যাচারাল খাবারগুলো খাওয়ার। এতেও যদি আপনার সাইনোসাইটিসটা ভালো না হয় তাহলে একজন ভালো ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে আপনি এই পাম্পের মাধ্যমে আপনার এই সাইনোসাইটিসের সমস্যার থেকে রক্ষা পেতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।